হাফিজুর রহমান লিখেছেন, আমরা সচরাচর কথায় বলে থাকি আল্লাহই তো মানুষের মন ভরাতে পারে না, মানুষ কীভাবে মানুষের মন ভরাতে পারবে, একথা দ্বারা কি একজন মানুষের ঈমান নষ্ট হবে? এটা খুবই গর্হিত কাজ, ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কথা নয়। আল্লাহ তাআলা মানুষের মন ভরাতে পারে না, একথা সঠিক কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকাঙ্ক্ষা মেটাতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নয়। এটা আল্লাহ সম্পর্কে জাহালাত এবং মূর্খতা। যদি কেউ জেনে শুনে আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্দ ধারণা রাখে, আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথায় এরকম মন্দ কথা বলে, তাহলে সে অবশ্যই ঈমান নষ্ট হওয়ার কারণ হবে এবং তিনি ইসলাম থেকে খারিজ হবেন। আর যদি বিষয়টা অজ্ঞতা সুলভ হয়, আল্লাহ শানে এটা যায় না বা এটার অর্থটা কী তিনি অতটা খেয়ালও করেননি, এরকম যদি হয় তাহলে তারপরও ঈমান নষ্ট না হলেও এর মাধ্যমে তিনি জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন এবং তার তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন এমন কোনো কিছুই নেই। মানুষের চাহিদা আল্লাহ তাআলা পূরণ করতে পারেন না, এটা শুধুমাত্র আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা বা জাহালতের কারণে কেউ বলতে পারেন, এছাড়া এটা কোনো মানুষ বলতে পারেন না। রাহাত চৌধুরী, আপনি লিখেছেন, ইন্ডিয়া আসাম থেকে আপনার লাইভ শুনে অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমল করার তৌফিক দান করুন। ভালো লাগলো আপনার কথা শুনে জেনে যে আপনি আমল করার চেষ্টা করেন এবং শুনে থাকেন। রাহাত চৌধুরী। এমডি বাবলু মোলা লিখেছেন, ইমাম সাহেব নির্দিষ্ট সময়ের চেয়ে একটু দেরিতে আসেন, এই সময় দেরি না করে কেউ কি নামাজের ইমামতি করতে পারবে নাকি অপেক্ষা করবে? ইমাম তিনি যদি মাঝে মধ্যে বা হঠাৎ এরকম করেন যে তার একটু দেরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইমামের জন্য অপেক্ষা করাটাই হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এশার সালাত আদায় করতে আসতে তার একটু বিলম্ব হয়েছে, এর মধ্যে সাহাবিদের অনেকে মসজিদে নববীতে শুয়ে পড়েছেন, অনেকে ঘুমিয়ে পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর সবাই আবার প্রস্তুত হয়ে সালাতে সামিল হয়েছেন। এই জন্য ইমাম সাহেবের যদি কখনো দেরি হয়, সাধারণত দুই এক মিনিট, দুই মিনিট, চার মিনিট, এর বেশি দেরি হয় না, যদি এরকম কালে ভদ্রে কখনো দেরি হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করাটাই হলো সুন্নাহ। আমরা যথাসম্ভব চেষ্টা করব ইমাম সাহেবের জন্য অপেক্ষা করার। আর যদি প্রায় এরকম করেন তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবকে সতর্ক করা যেতে পারে, সাবধান করা যেতে পারে, ইমাম সাহেবকে বলা যেতে পারে যে এটি মুসল্লিদের কষ্টের কারণ হয়। সেটুকুই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করি যথেষ্ট হবে তার সংশোধনের জন্য। তারপর যদি তিনি নিয়মিত এরকম করতে থাকেন তাহলে কর্তৃপক্ষ চাইলে সেই ইমাম যার টাইম জ্ঞান নাই বা তিনি এরকম নিয়মিত দেরি করেন তাতে মানুষের অসুবিধা হয়, তখন সেক্ষেত্রে তার বিকল্প কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারেন। এমডি তারেকুজ্জামান লিখেছেন, একজন লোক বলেছেন আজানের সময় আগে সালাত সালাম পাঠ করা নফল ইবাদত, কিন্তু কেউ যদি বাধা দেয় তাহলে ওই নফলটা ওয়াজিব হয়ে যায়, এ কথা কতটুকু সঠিক? আজানের আগে সালাত সালাম পাঠ করার কোনো নির্দেশনা আসলে কোরআন হাদিসে নেই, কেউ যদি বলে থাকেন তাকে রেফারেন্স দিতে বলবেন যে তিনি কোথায় পেয়েছেন এটি। তবে আজানের পর দুরুদ পাঠ করার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের দেশে কোনো কোনো অঞ্চলে আজানের আগে আসসালাতু সালামু আলাইকা রাসূলুল্লাহ ইত্যাদি পাঠ করা হয়ে থাকে। এখানে আবার একটা কথা বলা হচ্ছে যে কেউ যদি বাধা দেয় তাহলে নফলটা ওয়াজিব হয়ে যায়, তো এটাও আসলে ভিত্তিহীন কথা, এগুলোর কোনো ভিত্তি নেই, একেবারেই মন গড়া কথাবার্তা, কর্ম সুন্নার কোথাও এরকম কোনো কথা বর্ণিত হয়নি। তামান্না আক্তার তানজিন, আপনি লিখেছেন, আমার এশার নামাজ একটু দেরিতে মানে 9টা বা 10টার দিকে পড়তে ভালো লাগে, তাতে কি আমার গুনাহ হবে? তবে বাকি তিন ওয়াক্ত নামাজ কখনো দেরি করি না। বোন তামান্না, এশার নামাজ বরং একটু দেরি করি, 1/3 রাতের 1/3 পার হওয়ার সময়টাতে আদায় করা বরং সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জন্য যদি কষ্টকর আমি মনে না করতাম তাহলে সেক্ষেত্রে এশার নামাজ দেরিতে পড়ার নির্দেশ করতাম। অতএব আপনি 9টা 10টার দিকে এশার নামাজ পড়লে ঠিক আছে হতে পারে, তবে 1/3 পর দেরি করে যদি আপনি পড়েন তাহলে সেটা অনুত্তম হবে, বিশেষ করে মধ্যরাতের পর পড়লে বেশি অনুত্তম হবে। আপনি রাত 9টার দিকে এশার নামাজ পড়লে সেটা বরং সঠিক আছে, তবে মাগরিবের পরে ঘুমানোটা অনুচিত, আপনি ঘুমিয়ে যদি দেরি করেন সেটা ঠিক হবে না। তাহমিদা তানু, আপনি লিখেছেন, আমার বিয়ের বয়স 5 বছর, আমার কোনো বাচ্চা নেই, কী আমল করলে বাচ্চা হবে? বোন তাহমিদা, আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। বিয়ের বয়স তো 5 বছর হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা নেই, আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও জাকারিয়া আলাইহিস সালামের যে দোয়া সেটি পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া, এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহ তাআলার কাছে যেগুলোর মাধ্যমে নিবেদন করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা উভয়ে আল্লাহর কাছে সন্তান লাভ করেছেন, ঠিক একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সমস্ত দোয়ার মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন। এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যখন
কাউকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন না, তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে মেনে নেবেন। সন্তান হলো, সন্তান এমনভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না, তাহলে সেটা আমাদের কারোরই কারোর কাছেই সেটা ভালো লাগার কথা নয়। তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা আমরা সন্তুষ্ট হব। রোকেয়া জামান লিখেছেন, আমি অনেক অসুস্থ তাই ওষুধ খেতে হয়, যার ফলে ফজরের নামাজ সুন্নত পড়তে পারলেও ফরজ পড়ার সময় শেষ বৈঠকে ঘুমের জন্য পড়তে পারি না, এজন্য কাজা নামাজ করতে হয়, আদায় করতে হয়, আমার করণীয় কি? আমার অনেক কষ্ট লাগে এর জন্য। বোন রোকেয়া জামান, আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ শেফায়ে কামরা যারা দান করেন, আপনি পরিপূর্ণ সুস্থতা যেন নসিব করেন, আমরা সেই দোয়া রব্বে করিমের কাছে নিবেদন করছি। আর ফজর নামাজের সুন্নত আপনি পড়তে পারেন ফরজের শেষ বৈঠকে ঘুম চলে আসে, এরকম যদি হয় তাহলে প্রয়োজনে আপনি ফরজের সুন্নত পড়ার পর একটু গ্যাপ দিয়ে তারপর ফরজ পড়বেন, সুন্নত পড়ার পর ফজর নামাজের এরপরে ফরজটা পড়বেন একটু গ্যাপ দিয়ে, অর্থাৎ ঘুম এসে গেলে আবার উজু করে নিয়ে আপনি এরপরে ফজর নামাজ পড়বেন। শুধুমাত্র এইটুকু অজুহাতে আসলে কাজা করার সুযোগ নেই যে আপনি সুন্নত পড়ছেন, পড়ে ফজর আপনার শেষের দিকে আপনার ঘুমিয়ে পড়েন, তাহলে একটু গ্যাপ দেন, একটু গ্যাপ দিলে তার মানে দুরাঘাত আপনি টানা পড়তে পারতেছেন, তাহলে দুরাঘাত করে আপনি একটু সময় নিয়ে তারপর আবার পড়েন নতুন করে এনার্জি নিয়ে। এবং এমনকি যদি বৈঠকে ঘুমিয়েও পড়েন তাতে কিন্তু আপনার নামাজ ভঙ্গ হবে না, অজু ভঙ্গ হবে না, বরং ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন। হ্যাঁ, এত বেশি ঘুমিয়ে যদি পড়েন যে আপনি ভেঙে পড়ে যান বৈঠক থেকে তাহলে অজু ভঙ্গ হবে, তাহলে কিন্তু আপনার অজু ভঙ্গ হবে না। আহমদ জোবাইর আপনি লিখেছেন, আমি বড় কোনো সুরা পারি না, যদি মোবাইলের মাধ্যমে সুরা শুনি তাহলে কি পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে? অবশ্যই আপনি কোরআনে কারিমের তেলাওয়াত যদি শুনেন, সেটা মোবাইলে হোক আর অন্য কিছুতে হোক, অবশ্যই সওয়াব লাভ করবেন। তবে নিজে তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, সেই শোনাটা যদি লাইভ শোনা হয় সেটা অধিকতর উত্তম হয়, অধিকতর ইফেক্টিভ হয়, এটা বলাই বাহুল্য। তবে রেকর্ডেড তেলাওয়াতও যদি আপনি মোবাইলে ইত্যাদিতে শুনেন তাতেও ইনশাআল্লাহ সওয়াব পাবেন। আহসানুল্লাহ সাকিব লিখেছে, আমি বিবাহ করতে চাই, এমন কোনো আমল আছে কিনা যা করলে দ্রুত বিবাহ হবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, চেষ্টা অব্যাহত রাখবেন, আয় উপার্জন করবেন, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, স্বাভাবিকভাবে দোয়া করবেন আল্লাহ যেন আপনার চরিত্র হেফাজতের জন্য দ্রুততম সময় বিবাহের ব্যবস্থা করে থাকেন। দোয়া কবুলের সময়গুলোতে স্পেশালি নামাজের পর, তাহাজ্জুদের সময়, জুমার দিন আসরের পর স্পেশালি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে পারেন। মারুফ খান লিখেছেন, আমি মজা করে এক জ্যোতিষীর কাছে হাত দেখাই, জ্যোতিষীর কথা আমার মনে তৎক্ষণাৎ কিছু প্রভাব ফেলে, এ থেকে আমার ঈমান চলে গেছে, আল্লাহ মাফ করুন। আপনি যদি জানেন যে তার কথা বিশ্বাস করা ইমান পরিপন্থী, তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে যাওয়া এবং দুষ্টুমি করে হলেও, মজা করে হলেও তার কাছে হাত দেখানো, এই কাজগুলো আপনার অন্যায় হয়েছে, এর জন্য আপনার আল্লাহর কাছে তওবা করতে হবে। এবং আপনি যদি তার কথায় বিশ্বাস করেন এবং তার কথার উপর আস্থা রাখেন, তাহলে সেক্ষেত্রে ইমান চলে যাওয়ার মতো কাজ হয়েছে, আল্লাহ মাফ করুক। আপনার তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন আপনাকে। আর যদি শুধুমাত্র জাস্ট তাৎক্ষণিক প্রভাবিত হয়েছেন, আপনি তার কথা পরিপূর্ণ বিশ্বাস করেননি, তাহলে হয়তো ইমান যায়নি কিন্তু ইমান যাওয়ার উপক্রম হয়েছে এবং ইমানের জন্য ক্ষতিকর একটি পর্যায়ে আপনি চলে গেছেন, বিধায় এই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে। তওবা নাসুহার মাধ্যমে জীবনে কখনও দুষ্টুমি এ ধরনের বিষয় নিয়ে করতে হয় না, মানুষের ইমান নিয়ে দুষ্টুমি বা ইমানের সাথে টানাটানি, ইমান টানাটানি পড়তে পারে, এরকম বিষয় নিয়ে মানুষ আসলে দুষ্টুমি করতে পারে না যদি সে ইমানের মর্ম বুঝে থাকে। আল্লাহর কাছে পরিপূর্ণভাবে ইস্তেগফার করা উচিত খাঁটি অন্তরে।